আমার শপিং শেষ হলো না, আমাকে আবার শপিং করতে বেরোতে হবে, and I have to go for like tops or something like casual wear or something মানে যেটা আমার পছন্দ হবে। তো আমরা কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট। গড়িয়াহাটে আমি শপিং করতে যাবো and তোমাদেরকে সব কিছু দেখাবো। তোমরা যদি পার্ট ওয়ান দুর্গা পুজোর শপিং এ না দেখে থাকো তাহলে অবশ্যই আই বাটনে থাকবে, দেখে নিও। আর ওয়েলকাম ব্যাক টু শ্রীজি টকস অবভিয়াসলি। তো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গো। আমরা গড়িয়াহাট চলে এসেছি। তো গড়িয়াহাটে আমি এখানে একটু খালি জায়গায় দাঁড়িয়ে আছি, মাস্ক আমি খুলেছি বিকজ অফ দ্য ফ্যাক্ট কি তোমাদের যাতে আমার আওয়াজটা পৌঁছয়, এন্ড আই হ্যাভ টেকেন পিওর প্রিকশনস ইজন্ট ইট? ইয়েস প্লিজ। ইয়া, তো প্রিকশনস আমি নিয়েছি, সবকিছু হয়েছে, এন্ড লাইক এখন আমি ভাবছি যে কি কিনবো। এখন জাস্ট এলাম, আমরা জাস্ট এক্ষুনি এসে পৌঁছলাম, সো আই এম থিঙ্কিং যে কি কিনবো। সো তোমরা জানোই আমি টপ কিনতে আসলে পরে অন্য কিছু কিনে নিই, তো তার থেকে বেটার হচ্ছে আমাকে কোল্ড ড্রিঙ্কস রাখছে আমার ব্যাগে। আমার ব্যাগে একটুও জায়গা নেই, কিন্তু জায়গা নেই, জায়গা একটুও নেই, অ্যান্ড ও গড। আচ্ছা, তো এবার আমরা লাইক আমি ভাবছি যে টপটাই কিনবো মেনলি, কেন কি টপটাই আমার বাকি আছে পুজোর। তোমরা জানো দক্ষিণাপনে আমি টপ পাইনি, সো লেটস সি যে গড়িয়াহাটে আমি পাই কিনা। যদি না পাই, পুজো পুজো ভাবটা চলে এসেছে, ঠিক আছে, রাস্তাঘাটে মোটামুটি পুজো পুজো ভাবটা চলে এসেছে। পড়ে গেল আমাকে আমাকে পড়ে গেছে কিছু তাই পুজো প্যান্ডেল দেখিনি, মানে এটা কোন রকমের পুজো প্যান্ডেল মানে হপিং না, এটা হচ্ছে খালি শপিং, খালি শপিং, নো হপিং, অনলি শপিং। এইবার তো পুজো প্যান্ডেল যদি আশেপাশে কোথাও দেখতে পাই তাহলে অবশ্যই একটা শর্টস দিয়ে দেবো, শর্টস এন্ড অল ওইগুলো দিয়ে দেবো, যদি কয়টা একটু দেখাতে হয় কয়টা দেখার। সুতরাং দেরি না করে সবই আরম্ভ করি। এন্ড ওই যে ওর কিন্তু মেকওভারটা দেখো, আমি এটা বলছি বারবার বিকজ অফ দ্য ফ্যাক্ট কি ওকে ভালো লাগছে কিনা এটাও জানিয়ে দিও, যে ওদের কমেন্ট করে একটু। হ্যাঁ, এটা ওর এডিট যদি করার সময় কেটে দেয় তাহলে আমি ওকে এমনি মেরাবো, কেটে দিলে আর দেখতে হবে এমনি দেখতে হবে না। হয়ে গেছে আমার অ্যাট লাস্ট, মানে দক্ষিণাপন থেকে তো আমার কিছু পছন্দ হয়নি তো টপ হিসাবে, বাট গড়িয়াহাটে অ্যাট লাস্ট আই হ্যাভ বট আ ভেরি কিউট টপ যেটা আমার স্কার্টের সাথে চলে যাবে।
তো আরেকটা টপও দেখবো আমি, মেবি যদি পছন্দ হয়। তো লেটস সি, আর এটা 200 টাকায় আমি পেয়ে গেছি, তো ইটস ভেরি রিজনেবল। তো তোমরা গড়িয়াহাটে এসে শপিং করতেই পারো, যদি পারো, মানে তোমরা যদি গড়িয়াহাটের ওই ব্লগটাও না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো, ওটাও আই বাটনে পাওয়া যাবে। আই বাটন, হ্যাঁ আই বাটনে তোমরা পেয়ে যাবে। তো আর দক্ষিণাপুরেরও আই বাটনে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আমি যারা যারা দেখে বুঝতে পারছো আমার মুখটা একটু বেশি বড় লাগছে, হ্যাঁ সেটার জন্য একটু হেসে নিতে পারো, বেশি কথা বলবো না, চলো চলো লেটস গো। ব্যাগও কিনে নিয়েছি, তো আমার অনেক কিছুই শপিং হয়ে গেল, তো আমার ডান। এবার ওর যেটা কিনতে হবে সেটা হচ্ছে জগলস। তো পৃথিবীর জন্য কিনতে হবে, খুঁজতে হবে জগলস, তো ওর জগাস কেনা হয়ে গেলে তারপরে আমাদের শপিং ডান হবে, অ্যান্ড উই উইল গো ফর অ্যাজ ইউজুয়াল খেতে যাবো আবার ভালো কোনো জায়গায়। তো চলো জগাস কেনা যাক এখন। যেখানে মানে খুবই সুন্দর একটা রেট্রো কাইন্ড অফ ফিল আছে, তো তোমাদের অবশ্যই ভালো লাগবে, তো তোমরা এখানে আসতেই পারো। আর এটা খুবই কাছে, গড়িয়াহাট থেকে বেশিক্ষণ লাগেও না আসতে, তো শপিং টপিং করলে তারপরে এখানে খেয়ে চলে গেলে। তো এখানে দুটো ক্যাফে আছে, একটা হচ্ছে পঞ্চর আড্ডা আর উল্টো দিকে হচ্ছে মেলবোর্ন ক্যাফে। মেলবোর্ন ক্যাফেটা স্পেশালিটি হচ্ছে ইটালিয়ান ডিশেসের, আর এখানে তোমরা সব রকম ডিশেস পাবে। সো ও অস্ট্রেলিয়াতে চলে গেছে, বাট আমরা এখন ইন্ডিয়াতেই আছি, কলকাতাতে আছি। তো উইদাউট এনি ফার্দার মানে বেশি বকবক করে আমি এবার খাবো। আমার 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 একটা দাবি আছে, কথাটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে ওকে প্রশ্ন, ঠিক আছে? তো প্রশ্নটা হচ্ছে মেলবোর্নটা অস্ট্রেলিয়া, ঠিক আছে? তাহলে মেলবোর্ন ক্যাফেতে ইটালিয়ান ফুডটা ফেমাস কি করে? বিকজ মানে আমি যে মেলতে গেছি তাই দেখে বলছি না। তাল কিন্তু কালো লাগছে, তোমরা তো দেখেই নিয়েছো, বাড়ি
ঠিক আছে বাড়ি ফাড়ি যেতে হবে। আজকে কিন্তু আলোতে করছি, অন্ধকারে কিছু হচ্ছে না, তো আলো আছে চারিদিকে, তো তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড মানে বেসিক্যালি আমার যেটা ভালো লেগেছে, মানে আমি সেকেন্ড টাইম আসছি এই ক্যাফেতে, তো ক্যাফেটা ভালো, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার এটা মনে হয়েছে যে ওরা স্পেসিফাই করে না, মানে আই ফিল হয়তো আমি কিছু একটা ক্রিস্পি বললাম বা কিছু একটা বললাম, তো ওরা স্পেসিফাই কিছু বলা উচিত আই ফিল। অ্যান্ড দুটো জিনিস আমার যেটা বাজে লেগেছে, এটা বলাটা দরকার আমার। ফার্স্ট ইজ দ্যাট এই যে চেঞ্জ করার ব্যাপারটা, মানে প্লেস চেঞ্জ করার ব্যাপারটা, মানে আমরা একটা জায়গা বসেছিলাম, বাট দে চেঞ্জ ইট, যেখানে একটু লিস্ট মানে বসাটা কমফোর্টেবল ছিল না, তো ওইটা একটা ছিল। আর সেকেন্ড ছিল আমার আমার খাবারটা অতটা লাইক ভালো লাগে, মানে ভালো ছিল, লাইক স্যান্ডউইচটা ব্যাপক ছিল, বাট চিকেন উইংসটা ইট ওয়াজ ওকে ওকে, কেন কি আমার আমার একচুয়ালি হাড় জাতীয় জিনিস পছন্দ নয়, তো তাই জন্য একটু ইয়ে লেগেছে, বাট ওভারঅল ভালো ছিল। অ্যান্ড অ্যাজ অ্যা অ্যাম্বিয়েন্সিং, অ্যাম্বিয়েন্সের জন্যে কিন্তু মানে পঞ্চর আড্ডাটা ফেমাস, অ্যান্ড ইয়ের জন্য বেসিক্যালি খুব একটা হয় না যে অ্যাম্বিয়েন্স এভরিথিং ওয়াজ সো গুড। সো তোমরা একবার আসতে পারো। সো সো আমি একটা লাইক স্যান্ডউইচ নিয়েছিলাম, মানে ও নিয়েছিল, পৃথ্বী নিয়েছিল একটা স্যান্ডউইচ নিয়েছিল, যেটা দাম ছিল অ্যারাউন্ড আই গেস 169, আর আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন উইংস, ঠিক আছে। এবার ওখানে বোনলেস বোন দেওয়া এগুলো কোনো কিছু মেনশন ছিল না, ওখানে খালি মেনশন ছিল ঝাল ছিল কি না, কী কী স্পাইসেস আছে অ্যান্ড অল, অ্যান্ড দাম ছিল ওটা 210 রুপিস দাম ছিল। অ্যান্ড আমরা মজিতো নিয়েছিলাম, মজিতোর দাম ছিল 149 মোহিতো, ঠিক আছে আমি ভুল প্রোনাউন্স করছি হয়তো, তো ওইটার দাম ছিল অ্যারাউন্ড 149 করে, তো আমাদের টোটাল বিল এসছে 701 টাকা, ওরা 1 টাকাও নিয়েছে যাই হোক, তো জিএসটি অ্যান্ড অল মিলিয়ে এমনি ওভারঅল ভালো ছিল, ওভারঅল আমার ভালোই লেগেছে, কারণ কি এটা সেকেন্ড টাইম, তো তাই জন্য। সো দ্যাটস দ্য থিং, তোর দেখতে মানে তোমাদের বলতে গেলে রিজনেবল বাট একটু চার্জেবল, মানে একটু বেশি মানে মিডিয়াম চার্জ, তাই তো, মেলবোর্ন ক্যাফের থেকে একটু কম বাট তাও বেশি, তাই তো। ইয়েস, সো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি, আই এম রিয়েলি টায়ার্ড রাইট নাও, তো বাড়ি যেতে হবে, চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো টাটা।